যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ আপনাদের সামনে তুলে ধরব আমরা যে ঘর সাজানোর ফুল মেলা থেকে কিনব, এরকম এই এই ফুল, তালপাতা ফুল, কদম ফুল, সোলার ফুল, এই ফুলগুলো কোথায় তৈরি হয়, কারা তৈরি করে, তা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। যদি এই ফুলের ব্যবসা কেউ করতে চান, তাহলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। চলুন তাহলে যাওয়া যাক, কোথায় এই ফুল পাওয়া যায়। আজ আমরা পৌঁছে গেলাম দক্ষিণ বারাসাত। বারাসাতেই তৈরি হচ্ছে আমরা যে ঘর সাজাই কৃত্রিম ফুল দিয়ে, সেই ফুল তা আমরা ঘুরে দেখব। দক্ষিণ বারাসাত স্টেশনে নেবে বাইরে বেরিয়ে আমরা একটি টোটোতে উঠে পড়লাম রায়নগর গ্রামের উদ্দেশ্যে। ভাড়া পড়ল 10 টাকা। এখানে অনেকগুলো বাড়িতেই তৈরি হচ্ছে কৃত্রিম ফুল বা ড্রাই ফ্লাওয়ার, শুকনো ফুল। প্রথমেই আমাদের চোখে পড়ল পাতা রোদে শুকোতে দেওয়া হয়েছে। এটা কি গম গাছ? এরপর আমরা একে একে দেখতে পেলাম কিভাবে এই শুকিয়ে যাওয়া পাতাগুলোকে কাজে লাগিয়ে রং করে নতুনভাবে তৈরি করা হচ্ছে ফুল। শুকনো বিভিন্ন পাতা বিভিন্ন আকৃতির রূপদান করে সেগুলো রোদে শুকিয়ে আবার রং করে শুকোতে দেওয়া হচ্ছে। এইভাবে তৈরি হয়ে যাচ্ছে ড্রাই ফুল, শুকনো ফুল। আমরা শিল্পীদের সঙ্গে থেকে দেখে নিলাম কিভাবে এই শুকনো পাতাগুলোকে রং করে নতুনভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের শুকনো ফুল। এই শিল্পীদের সঙ্গে আমরা কথা বলে নিলাম কিভাবে এই ফুল তৈরি হয়। Thank you.
আমার হচ্ছে 35 বছর করছি। আমার হচ্ছে বাবার আগে করতো, বাবা তো হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরে এখন এই কাজটা আমার হচ্ছে হাতে না ধরা হয়েছে। আর বছর 35 কাজ করা হচ্ছে, এখনো কবছর হবে ঠিক নেই। ছেলে পুলে তো বড় হয়েছে, এরও কাজকর্ম করছে। হ্যাঁ বুঝেন তো, এর কী কী কাজ হয় এখানে? কাজ হচ্ছে যত হচ্ছে ডাই ফ্লাভে বলা হয়, মানে যত শুকনো গাছের ফল ফুল, হ্যাঁ গাছের পাতা ফাতা এইসব। হ্যাঁ এইটা যেটা করছেন এটা কিসের কাজ? এইটা হচ্ছে আমরা যে লিচু, যে লিচু না খাওয়া হয় তো, সেই লিচু হচ্ছে ছোটোবেলায় পড়ে যাচ্ছে, সেই হচ্ছে আমার লোক দিয়ে হচ্ছে ঘুরিয়ে সেইটা হচ্ছে কানেকশন করে আমার জিনিসটা আটা দিয়ে লেবার দিয়ে কাটানো খাই। লোকালে বিক্রি করে নাকি? না লোকালে বলতে আমার যত মেলাঘাট হয় সেই মেলাঘাটে যে মানুষগুলো বিক্রি হয়। আমাদের স্পোর্ট পার্টি কাজ করি না, এইসব স্পোর্ট পার্টি চলে না, সব লোকালেই কাজ করা হয় আমাদের। লোকালেই? হ্যাঁ সব লোকালে। এক্সপোর্ট হয় কি এখান থেকে? না এক্সপোর্ট আমাদের, আমার স্পোর্ট পার্টি আমাদের মাল দিই না, কারণ আমাদের অত হচ্ছে পুঁজি পাঁচে নেই আমাদের, মানে যে কটা কাজ হয় আমাদের মেলা পার্টি তার মাল দিই। কতজন লেবার কাজ করে এখানে? আমাদের লেবার বলতে আমাদের পাড়াতে হচ্ছে মিনিমাম 30-35 লেবার কাজ করে। আর এটা খুব হচ্ছে অল্প পয়সার মাল তো, তারা হচ্ছে কাজ করে দেয়। আমাদের হচ্ছে খুব অল্প প্রফিটের পয়সা এই মালে, বাস এই পর্যন্ত আমাদের কাজ করা হয়। এই লোকাল তাল পাতা কী কী পাতা এখানে? দেখছি তাল পাতা আছে, খাদি পাতা আছে, হ্যাঁ ভুট্টা, যে ভুট্টা খাওয়ায় ভুট্টা হচ্ছে খোলা দিয়ে ফুল তৈরি করা আছে। এটা যে সাইকাস পাতা বলা হয় না, এই যে সেই পাতা খুরমা পাতা যে হচ্ছে ভদ্রদের বাড়ির সামনে থাকে, সেই পাতার হচ্ছে ডাঁটি কেটে শুকনো অবস্থায় সেগুলো পড়ে যায় নষ্ট হয়ে যায়, সেইটা নিয়ে আমরা হচ্ছে ফুল তৈরি করা। আর বিভিন্ন রকমের মাল আছে আমাদের, ফুল তৈরি হয় সব। সকাল থেকেই হয় নাকি? হ্যাঁ সকাল থেকে, এখন হচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত আমাদের কাজকর্ম। কোনো সিজন বলে কিছু নেই আপনাদের? না সিজন বলতে আমাদের এই শীতকালটা একটু ভালো চলে, আর অফিসে পর্যন্ত একটু মানে কাজকর্ম কম থাকে, তখন সন্ধ্যে বারা বসতে হয়ে থাকে। দাদা আপনার নামটা? আমার নাম শঙ্কর গান। ফোন নাম্বারটা বলবেন? ফোন নাম্বার হচ্ছে 867-035-6813। আরেকবার রিপিট করুন, লোকালে এটা কি নাম দাদা? এটার নাম হচ্ছে ছালের লিলি, সম্পূর্ণ ছোলা হয়, ছোলা ছাল দিয়ে তৈরি হয়েছে। এই একটা আছে এও ছোলা, এর নাম হচ্ছে কলি, এ হচ্ছে কপি কালার করা হয়েছে, এও সব ছোলা দিয়ে ছোলা। এই একটা ছোলা আর এখানে এর নাম ছোলা লিলি, এর নাম ছোলার কৌ বলা হয়। এই ছোলার হচ্ছে চালা করে দড়ি করে এটা নাম হচ্ছে ছোলার পায়ে পানা এর নাম হচ্ছে লেবু ফুমি, হ্যাঁ এটা সম্পূর্ণ হচ্ছে যে ভুট্টা খাওয়া হয় সেই ভুট্টার ছাল দিয়ে তৈরি হয়েছে অংশ, পাতা অংশ। এটার নাম? এর নাম হচ্ছে লেবু কুমি।
সব ভুট্টা পা দিয়ে তৈরি। এর নাম ডেজি বেলি, এটা সম্পূর্ণ হচ্ছে সূর্যমুখী, ছোট সূর্যমুখীর মুটি আছে, এটা সূর্যমুখী, হ্যাঁ এর নাম ডেজি বেলি। এও আছে, এও যার ফুল আছে, এর নাম নেটের ফুল, নেটের কাপড় দিয়ে ফুল তৈরি করা হয়েছে। আমি যেমন ফ্ল্যাট করবো ফ্ল্যাট হবে। দেখি গেঞ্জি কাপড় তৈরি, ছোলা দিয়ে তৈরি। ম্যাক্সিমাম কাজ কি ছোলা দিয়ে? না সব সব ছোলা। এই ছোলা করতে আছে ছোলা বলতে আমাদের হচ্ছে জয়নগর, হ্যাঁ লক্ষ্মীপুর, ওখানে সব চাষ হয়, ওখানে লিচু সম্পূর্ণ, যে লিচু মামার সব খাওয়া হয় সেই লিচু ছোটো ছোটোবেলায় গাড়িতে পড়ে যাচ্ছে, সেইগুলো যে গুড়িয়ে আমরা কাজ করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ না খাঁচি পাতা, মানে খাঁচি গাছের পাতা কেটে খাঁচিতে এক পিচ এক পিচ কেটে হচ্ছে সুচ করে এই মালটা গাঁথা হয়েছে। এর নাম হচ্ছে মতি স্টিচ। এটা সম্পূর্ণ গোটা তালপাতা, তালপাতা, হ্যাঁ এটা সম্পূর্ণ গোটা তালপাতা, পাতাকে চালা করা করে এই রং করা হয়েছে। ছোলা সম্পূর্ণ ছোলা, ছোলা চাল দিয়ে তৈরি হয়েছে। এটি সম্পূর্ণ যে ভুট্টা খাওয়ায় সেই ভুট্টার ভিতরে যে সাদা অংশ থাকে সেই অংশ দিয়ে ফুল তৈরি করা হয়েছে, রোজ তৈরি করা হয়েছে ভুট্টা রোজ। ভুট্টা রোজ এই ছোলা দিয়ে তৈরি, এর নাম বাটকুড়ি। এসব ছোলা দিয়ে তৈরি